Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin wassalatu wassalamu ala sayyidil mursalin nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. Hatta idza fuzzi'a an qulubihim qalu madza qala rabbukum qalu al-haqq wa huwa al-aliyyul kabir. Mohon Allah semesta prashongsha darud salam nabiy karim sallallahu alaihi wasallamer upor. Allahumma salli alaihi Allahumma barik alaihi. Lekhok ekti ayat diye ajker darsher bishoy bostu ba adhyay shuru korechen. সে আয়াতে মহান আল্লাহ যে সাত আকাশের উপর কোন ফয়সালা করেন পৃথিবীর জন্য তার কথা উল্লেখ করা হয়েছে। এই একটি তাওহীদের দিক, আল্লাহর একত্ববাদের দিক, যে ফয়সালা হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে, তাই না? ফয়সালার ক্ষেত্রে ফেরেশতাদের কোনো পরামর্শ, ফেরেশতাদের কোনো দখল ক্ষমতা কাজ করে না, ফেরেশতাদের কোনো অধিকার এই ক্ষেত্রে নেই। ফেরেশতাদের কাজ হচ্ছে আল্লাহর ফরমানের বাস্তবায়ন করা, আল্লাহর আদেশের বাস্তবায়ন করা বা আল্লাহর আদেশ পালন করা। তো তাওহীদের একটি দিক হলো যে যা কিছু পৃথিবীতে ঘটে তার ফয়সালা করেন একমাত্র আল্লাহ। এই একটি বিষয় যে বিষয়টি এখানে পেশ করা হয়েছে। দ্বিতীয় যেটি বিষয় সেটি হচ্ছে যে যা আল্লাহ ফয়সালা করেন তা লওহে মাহফুজে লেখা রয়েছে, সেই ফয়সালার এলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে কারো ধারণা নেই যে লওহে মাহফুজে কি আছে কার ভাগ্যে। এমনকি জিবরাইল আলাইহিস সালামও জানেন না, যিনি ফেরেশতাদের রাইস নেতা, তারও সে সম্পর্কে কোনো জ্ঞান নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ওহী করতে বলেন না যে যাও এই খবরটি নিয়ে যাও, এখন এই আদেশটি নিয়ে যাও, পৌঁছাও এই আদেশ। এই একটি তাওহীদের দিক, কিন্তু মানে এলম একমাত্র আল্লাহর কাছে রয়েছে। তাহলে গায়েবের এলম, তকদিরের এলম, কার ভাগ্যে কি আছে, কার হায়াত আছে, কার মরণ আছে, কার জন্ম হবে, কার মরণ হবে, কার ঘরে ছেলে জন্মাবে, কার ঘরে মেয়ে জন্মাবে, কার ঘরে ছেলে মেয়ে কিছুই জন্মাবে না, এসবগুলি সব লওহে মাহফুজে রয়েছে। আর এর এলম সম্পর্কে বললাম যে যতক্ষণ আল্লাহ ফেরেশতাদেরকে দায়িত্ব না দেন এসব কাজ সম্পাদন করার ততক্ষণ ফেরেশতাও জানতে পারেন না, ঠিক কিনা? এটি হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। পক্ষান্তরে যারা এইরকম আকীদা রাখে যে পীর সাহেবের কাছে মুরিদ গেল, পীর বাবা আমি বিয়ে শাদী হয়ে গেল বছর দশেক, ছেলে মেয়ে হয় না, তখন পীর কারামতি দেখাইলো কি যাও তোমার ছেলে হবে, দুই বছরের মধ্যে তোমার ছেলে হবে। আবার কাউকে বলছে যাও তোমার ছেলে তো হবে না তোমার মেয়ে হবে, বুঝছেন? আবার তৃতীয় জন কাউকে বলছে তোমার ভাগ্যে ছেলে মেয়ে নেই, তোমার ভাগ্যে ছেলে মেয়ে নেই, তুমি বাঁজা বন্ধা। এগুলি কি বলেন? এই আকিদা, পীরের কাছে এই আকিদা নিয়ে যাওয়া যে আমার পীর সাহেব যা বলেছেন সত্য, তিনি লওহে মাহফুজের খবর রাখেন, লওহে মাহফুজের খবর দিচ্ছে পীর। আর এক শ্রেণীর মুশরিক মুসলমানরা এগুলি জেহালত অজ্ঞতার কারণেই হোক আর এই শিরকি আকিদাই, ভ্রান্ত আকিদাই লিপ্ত থাকার কারণে তারা এগুলিকে বিশ্বাস করে। এগুলি কি তাওহীদের বিপরীত নয়, শিরিক নয়? জিবরাইল জানলো না আকাশে অসংখ্য ফেরেশতা রয়েছেন। একটি হাদিস রয়েছে যে অর্ধেক হাত জায়গা আকাশে কোনো জায়গায় খালি নেই যেখানে ফেরেশতা সেজদায় পড়ে নেই। এত অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বাইতুল মামুর, এল বাইতুল মামুরের কথা কোরআনে আল্লাহ শপথ করেছেন, তাই না? অত্তুর ওয়া কিতাবি মাসতুর ফি রাকিম মানসুর ওয়াল বাইতুল মামুর, আল্লাহ বাইতুল মামুরের শপথ করেছেন। এল বাইতুল মামুর কোথায়? আকাশে। তো এই বাইতুল মামুরে প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা দাখিল হন নামাজ পড়ার জন্য, আর তারপরে কিয়ামত পর্যন্ত তাদের আর পালা আসবে না, পালাক্রমে যান, একবার ঢুকতে পাবেন আর ঢোকার চান্স পাবেন না, ওই পালা আর ফিরে আসবে না, এত অসংখ্য ফেরেশতা রয়েছেন। কত হাজার হাজার বছর কেটে গেছে বাইতুল মামুর তৈরি হওয়ার পর, আকাশ জমিন তৈরি হওয়ার পর, আর কত হাজার বছর আরো বাকি আছে পৃথিবীতে, একবার শুধু চান্স পাবেন ফেরেশতা এই বাইতুল মামুরে? এত অসংখ্য ফেরেশতা আকাশে থাকা সত্ত্বেও লওহে মাহফুজ পর্যন্ত তারা পৌঁছতে পারেন না, আর পীর জেনে ফেললো। পীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন না, জানেন যে লওহে মাহফুজে কি আছে জানতেন? উম্মতদেরকে সাহাবাদেরকে বলতেন যে কার কি হবে না হবে সব বলতেন, অমায়ান্তি কানিল হাওয়া, বরং তার কাছেও যখন ওহী আসতো, কার মাধ্যমে ওহী আসতো? জিবরাইল মাধ্যমে। তাহলে জিবরাইল আগে জানতেন ওই খবরটি, যিনি খবর নিয়েছেন তিনি আগে জানবেন না? জিবরাইল আগে জানেন আল্লাহর পক্ষ থেকে যে যাও এই আদেশটি, এই খবরটি, এই কথাটি, এই বিধানটি পৌঁছে দাও। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ওহী করা হইতো ততটাই জানতেন। অমায়ন্তক আনিল হাওয়া, তিনি নিজের খেয়াল খুশি বলতে পারতেন না বা বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহী, ওয়াহী হইলেই তাহলে বলতে পারতেন। তাহলে এই শিরকি আকীদা দূরীকরণের উদ্দেশ্যে লেখক এই বিষয়টিকে এখানে তুলে ধরেছেন আয়াত এবং হাদিস। মহান আল্লাহ ইরশাদ করেছেন বাবু কাউলিল্লাহ তাআলা, এই জন্য অধ্যায় কায়েম করেছেন এই আয়াত দিয়ে, মহান আল্লাহর এই বাণীর অধ্যায়, হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, আল্লাহর যখন ফয়সালা হয়, আদেশ হয় ফেরেশতাদের মাঝে,
আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা, নিকটস্থ ফেরেশতা, তারা প্রথম শুনতে পান, জানতে পারেন আল্লাহর ফয়সালা, আল্লাহ যখন আদেশ হয় তখন তারা ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। আল্লাহর কোন আদেশে ভীতসন্ত্রস্ত, বিশাল ক্ষমতার অধিকারী ফেরেশতা, তারপরেও ফেরেশতারা ভীতসন্ত্রস্ত হয়ে যান আল্লাহর আদেশে, কম্পমান অবস্থা। এ সম্পর্কে দুইটি হাদিস রয়েছে, তার দ্বারা আরো বিস্তারিত জানতে হবে। হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, আল্লাহ বলছেন এমনকি যখন তাদের এই অন্তরের ভীতি, কুলুব, অন্তরের ভয় ভীতি দূরীভূত হয়, ফুজ্জিআ আন কুলুবিহিম, ভয়ে ভীত হওয়ার পরে মানুষ দেখবেন, মানুষ ভয়ে ভীত হয়, তারপরে ভয়টা কেটে উঠে কিছুক্ষণ পরে বা কিছু ক্ষণিকের পরে, যেমন যেরকম ভয় হয়, ভয়টা দূর হলে তখন ওই অবস্থাটা সরে গেলেই তখন ভয় দূর হয়। তো তাদের প্রথম যখন আল্লাহর আদেশ হয় তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ফেরেশতাগণ, তারপরে যখন এই ভীতির যে সঞ্চার হয়েছে তাদের উপর তা যখন দূরীভূত হয় তখন তারা একে অপরকে বলে। একে অপরকে কি জন্য বলে? যে সবাই একই স্তরে নেই, কেউ হচ্ছে সপ্তম আকাশে আছে, কেউ ষষ্ঠ আকাশে আছে, কেউ ঊর্ধ্ব গগনে আছে, ওপর দিকে আছে, কেউ নিম্ন দিকে আছে। সেজন্য যারা নিচের দিকে আছে তারা ওপর দিকের ফেরেশতা তাদের চাইতে যে শ্রেষ্ঠ ফেরেশতা, উত্তম ফেরেশতা, আল্লাহর মুকাররাবিন ফেরেশতা, তাদেরকে জিজ্ঞেস করেন, কালু মাযা ক্বালা রাব্বুকুম, তখন তারা জিজ্ঞেস করে যে তোমাদের রব কি আদেশ করেছেন, আল্লাহর কি আদেশ হয়েছে। এখনো তারা শুনতে পাননি, কিন্তু আল্লাহর যে একটি ফয়সালা হয়েছে সেই ফয়সালা সম্পর্কে টের পেয়েছেন। কিভাবে টের পেলেন? হাদিস আছে যে আকাশ কম্পমান হয়ে ওঠে আর বিকট আওয়াজ হয়ে ওঠে, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যান, এমনকি হুশ হারাও হয়ে যান, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সামনে ওই হাদিস আসছে। তারা বলেন যে তোমাদের রব অর্থাৎ মহান আল্লাহ কি বললেন, কি আদেশ তার হইল, জানার চেষ্টা করেন দেখি। কালুল হক, তখন উপর দিকে যেসব ফেরেশতারা রয়েছেন তারা বলেন যে আল্লাহ সত্য ফয়সালা করেছেন, হক ফয়সালা, ন্যায়সঙ্গত ফয়সালা করেছেন। এখানে কি ফয়সালা করেছেন তা উল্লেখ করা হয়নি, কারণ ফয়সালা তো আর একটি হয় না, আজকে একটি হলো বা অনেক ফয়সালা হলো, কালকে আবার আরো অনেক অন্য ফয়সালা হলো, ঠিক না? তাহলে ফয়সালা তো একটি নয় যে বলে দেওয়া যাবে এক কথায় যে এই ফয়সালা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে উদাহরণস্বরূপ এই ফয়সালা আজকের হয়েছে, ওইরকম না বলে আল্লাহ যে কোনো ফয়সালা করেছেন সেটা ন্যায়সঙ্গত ফয়সালা করেছেন, হক ফয়সালা মানে ন্যায় ফয়সালা করেছেন। কালুল হক, আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা হয়েছে তা সত্য এবং হক ফয়সালা হয়েছে, ন্যায়সঙ্গত ফয়সালা হয়েছে, আদেশ হয়েছে। ওয়াহুয়াল আলিউল কবির, এবং সে আল্লাহ সর্বোচ্চ, আলী আলা, আল্লাহর নাম একটি, সাব্বিহিস্মা রাব্বিকাল আলা, এবং আলী, আলী মানে সর্বোচ্চ, আল কবির, এবং তিনি মহান, সর্বোচ্চ এবং সুমহান তিনি। এই ছিল আয়াতের অংশটুকু। এই আয়াতটি কোন সূরায় রয়েছে, আছে কারো কিতাবে লেখা? আয়াত নম্বর হচ্ছে সূরা নম্বর 34, আয়াত নম্বর 23, সূরা সাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন হাদিস, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে তিনি ইরশাদ করেন, ইযা কাযাল্লাহুল আমরা ফিস সামা, এই আয়াতের তাফসীর ব্যাখ্যা শুন, বুখারী শরীফ থেকে আয়াত হয়ে গেল, আয়াতের তাফসীর ব্যাখ্যা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যার উপর এই আয়াত নাযিল হয়েছে। তাহলে মনে রাখতে হবে যে কোরআনে কারীমের তাফসীরের পদ্ধতি কি হওয়া উচিত, কোরআনে কারীমের তাফসীরের পদ্ধতি, কোরআন সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা করবেন, খেয়াল খুশি নাই, প্রবৃত্তির ভিত্তিতে নয়, নিজের জক এবং স্বাদের উপর নির্ভর করে নাই, যে আমাকে লাগছে যে এর অর্থ এই হতে পারে, আমার মনে হচ্ছে যে এরকম হওয়া উচিত। এরকম কিছু লোকেরা তফসির করে আজকাল, স্কুল কলেজ ইউনিভার্সিটির কিছু ডিগ্রি নিয়ে কোনো একটি সংগঠন করে, জামাত করে, আর তারা নিজেরাই তফসির করে। বরং একবার তাদের এক নেতা লিখেই ফেললেন, পত্র পত্রিকাতে চলে আসলো, বেশ দীর্ঘদিন আগের কথা বলছি, নামটা আমার সময়কালই সব না বলেও, যে কোরআন বোঝার জন্য একজন ব্যাচুলার যথেষ্ট, মানে বিএ পাস লোকই যথেষ্ট, আলেমের প্রয়োজন নেই, এরকম ধরনের বাড়াবাড়ি কথাবার্তা, সীমা লঙ্ঘন কথাবার্তা তাদের মুখ দিয়ে অনেক সময় বেরিয়ে যায়, যাদের দিন সম্পর্কে জ্ঞান থাকে না, সঠিক দিন সম্পর্কে জ্ঞান নেই, যারা এখন পর্যন্ত তারা আরবি ভাষায় বুঝেনি, কোরআনের ভাষা বুঝে না, আর দাবি করে যে একটা বিএ পাস, কলেজ ইউনিভার্সিটির বিএ পাস হলেই কোরআন বুঝে নেবে, হাদিস বুঝে নেবে, এরকম ভ্রান্ত দাবির কারণে তারা বিভ্রান্তির শিকার হয়েছে, অনেক ভুল করে ফেলেছে তারা ধর্মের দিনের ব্যাখ্যা করতে গিয়ে, ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে, ইসলাম মানুষের কাছে পেশ করতে গিয়ে বিকৃত ইসলাম পেশ করেছে, ইসলামের অপব্যাখ্যা করে পেশ করেছে তারা। তো সর্বোত্তম তাফসীর কোরআনে কারীমের, কোরআনের কতক আয়াত রয়েছে যে আয়াতটি হয়তো এক জায়গায় শর্ট সংক্ষেপে, আর একটি জায়গায় ওই আয়াতের বিষয়বস্তুটিকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, আয়াতেই আছে, কোরআনেই আছে, কিন্তু এক জায়গায় বিস্তারিত আরেক জায়গায় সংক্ষেপে,
তাহলে এই তাফসীর হচ্ছে সবচাইতে উত্তম তাফসীর এবং প্রথম নম্বরের তাফসীর। কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে। প্রথম কোরআন দিয়ে বলেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, একে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে। যেমন উদাহরণস্বরূপ বলি আপনাকে, আদম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারিমে বহু জায়গায় রয়েছে, কোন জায়গায় সংক্ষেপে, কোন জায়গায় বিস্তারিত, কোন জায়গায় ইবলিস যেসব কথাবার্তা বললো, দাবি করলো আল্লাহর সাথে, তর্ক করলো, বহস করলো যে আল্লাহ আমি কেন তাকে সিজদা করতে পারি ইত্যাদি, কোন জায়গায় আছে, কোন জায়গায় নেই। কোন জায়গায় বলা আছে আদেশ করালো, ফাবা আস্তাগফার, অস্বীকার করলো, ফাকানা মিনাল কাফেরিন। আর কোন জায়গায় আছে আল্লাহকে বললো হে আল্লাহ কি করে আমি তাকে সিজদা করতে, আসজুদ লিমান খালাকতা তিনা, মাটি দিয়ে সৃষ্টি করলে তাকে, আমাকে আগুন দিয়ে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। তাহলে দেখেন এক জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ বেশি আছে, আরেক জায়গায় কম আছে। তাহলে একটি আয়াতের ব্যাখ্যা আর অন্য অন্য আয়াত দিয়ে করতে হবে কি হবে না? এরকমই নামাজের কথা, সালাতের কথা, কোন জায়গায় সংক্ষেপে আছে, কোন জায়গায় বিস্তারিত আছে। কোন জায়গায় আল্লাহ বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো, আরেক জায়গায় আছে হাফেজু আলাস সালাহ, হাফেজু। তাহলে আকিমু কে হাফেজু দিয়ে ওই আয়াত দিয়ে তাফসীর করব, ঠিক কিনা? তো এইভাবে হজ, রোজা, যাকাত, যতগুলি মাসা মাসাইল, পর্দা, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজ, এগুলির কোরআনে কারিমে তাফসীর অথবা কিসসা কাহিনী ঘটনার ক্ষেত্রে মুসা আলাইহিস সালামের ঘটনা নেন। তো এইভাবে কোরআনের তাফসীর ব্যাখ্যা কোরআন দিয়ে, এটি হচ্ছে সর্বপ্রথম তাফসীর। একজন মুফাসসিরকে সেই পথ অবলম্বন করা উচিত। তারপরে যখন যে কোরআনে আর এর চাইতে বেশি বিস্তারিত পাওয়া যাচ্ছে না, কিন্তু আরো বিস্তারিত আলোচনার বক্তব্যের প্রয়োজন, না হলে সেটা অসম্পূর্ণ। তাহলে এর সম্পূর্ণতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন, এবং যেই রাসূলের উপর এই কোরআন নাজল করেছেন তিনি সর্বোত্তম ব্যাখ্যা দান করেছেন। সেই ব্যাখ্যার নাম হচ্ছে তাফসীরুল কোরআন বিল হাদিস। কোরআনের তাফসীর এখন কি দিয়ে? হাদিস দিয়ে। এটি হচ্ছে দ্বিতীয় স্তরের তাফসীর। দুই নম্বরে আপনি সন্ধান করবেন হাদিসে এই আয়াত সম্পর্কে কিছু বক্তব্য পেশ করা হয়েছে কিনা। যেমন আয়াত, এর বেশি আর কোরআনে বলা হয়নি। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আকাশে যারা রয়েছেন অর্থাৎ ফেরেশতাগণ, এবং তারা একে অপরকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কি বললেন, তখন উত্তর আসে যে কালুল হক তিনি সত্য বলেছেন, নাই বলেছেন, ওয়াহুয়াল আলিউল কাবির, ব্যাস আর কিছু বলা হয়নি কোরআনে। তখন হাদিস খুঁজতে হবে, হাদিসে যা পেলেন পেলেন। তারপরে দেখতে হবে যে সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সঙ্গী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি শিক্ষা লাভ করেছেন, তারা এই আয়াত সম্পর্কে কোনো মন্তব্য করেছেন? সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ করে যারা তাফসীরে পারদর্শী ছিলেন, বিশেষজ্ঞ তাফসীরের, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, ওসমান, খুলাফা আরবা আলী ইত্যাদি ইত্যাদি সাহাবায়ে কেরাম, মুয়াজ বিন জাবাল, তারপরে তাবেইন দেখতে হবে, তাবেইনরা যারা তাফসীরের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন, তারা কি বলেছেন, তারপরে পরবর্তীকালের মুফাসসিরগণ কি বলেছেন আরবি ভাষার আলোকে, কারণ তাদের কাছে কোরআনের সঠিক অর্থ জানার আর কোনো উপায় নেই। আল্লাহ, তারপরে রাসূল, তারপরে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, তাবেইন যারা সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন, তারপরে আর কোরআন সম্পর্কে, কোরআনের আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জানার আর কোনো উপায় নেই একটি উপায় ছাড়া, সেটি হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষার দাবি কি, এই এর অর্থ কি হতে পারে, এই শব্দটির অর্থ কি, কালা মানে কি, ইস্তাওয়া মানে কি, ইস্তাওয়া আলাল আরশ, আরশের সমাসীন, তাহলে এর অর্থ কি? এর বেশি কেউ বলছেন না আমাকে মনে হচ্ছে এই হতে পারে, আমাকে মনে হচ্ছে এই হতে পারে না, এগুলি তাফসীর না, এগুলি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, মনের পূজা করা, ইত্তিবাউল হাওয়া। আর এরাই গোমরা হয়েছে যারা খেয়াল খুশি, এই জন্য বিদাতিরা এরকম খেয়াল খুশি কোরআনের ব্যাখ্যা করে, কোরআনে মিলাদ আছে, আল্লাহ মিলাদ পড়ছেন, শুনেছেন না? চ্যানেল আই বিদাতি কবর পূজারি চ্যানেলে বলছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা, আল্লাহ মিলাদ পড়ছেন। এখানে মিলাদের কথা আছে না দুরূদ সালামের কথা আছে? আল্লাহ রহমত নাজিল করেন নবীর উপর আছে, সুতরাং তোমরা সালাত সালাম পেশ করা, তোমরা সালাত সালাম পেশ করো। এই আয়াত কার উপর নাজিল হয়েছে? কবর পূজারীদের উপর না আল্লাহ রাসূলের উপর? আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে। আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা করেছেন না করেননি? প্র্যাকটিক্যাল করেছেন, আমল করেছেন না করেননি? সাহাবার আমল করেছেন না করেননি? করেছেন। তারা সম্মিলিত দুরূদ পাঠ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম মজলিস ভরে বসে আছেন মসজিদ নববীতে, আর মহব্বতের সাথে, জোরে সরে, ভালোবাসার সাথে, মন লাগিয়ে তোমরা এখন দুরূদ পাঠ করো, ইয়া নবী সালাম আলাইকা, একবারে দিল টান, একবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? করেননি। যখন করেননি তাহলে এটি হচ্ছে হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। এইসব বক্তারা, এইসব বিদাতিরা প্রবৃত্তির অনুসরণ করে। সালাফে সালেহীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের অনুসরণ করে না, যেটি হচ্ছে কোরআনের ব্যাখ্যা জানার পথ।
বুঝতে পারছেন ভালো করে? এখন ধোকা খাবেন না যে এত বড় বক্তা যে বলছেন, দুরুদ পড়াচ্ছেন, জিকির করাচ্ছেন। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কোরআনে বলেছেন কিনা আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করো, আল্লাহর জিকির করো। এই আয়াতটি কার উপর নাজিল হয়েছে? নবীর প্রতি নাজিল হয়েছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদ নববীতে হোক আর কোথাও কারো বাড়িতে হোক বাসাতে হোক এরকম জিকির করেছেন? আল্লাহু আল্লাহু হু হু আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির করেছেন? বা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন মহব্বতের সাথে, একটু আল্লাহর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতের সাথে জিকির। এই জিকির বক্তারা করাচ্ছেন আপনাদের, এই জিকির কি নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন করেছেন? যদি ওই বক্তা একদিনের প্রমাণ দিতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার কোরআনের তাফসীর ঠিক আছে, তাফসীরুল কোরআন মাহফিলে তুমি উযকুরুল্লাহ যিকরান কাসীরা তাফসীর করছো আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়াচ্ছো, ভালো কথা। আর যদি কোথাও খুঁজে পাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সাহাবায়ে কেরামদের আমলে যে এরকম সম্মিলিত জিকির করিয়েছেন, একা একা আপনার জিকির আপনি করবেন, আমার জিকির আমি করব, আল্লাহকে যেভাবে সাহাবায়ে কেরামরা স্মরণ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিশেষ বিশেষ জায়গায় যেমন 33 বার করে নামাজের পরে, ঘুমাবার সময় জিকির ইত্যাদি, সকাল বিকালের জিকির, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু সম্মিলিত জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেননি। তাহলে এই জিকির তুমি করতে গেলে এই তাফসীর কোত্থেকে আসলো? তোমার প্রবৃত্তির অনুসরণে আসলো, মনের পূজার মাধ্যমে এই জিকির তুমি জলসা মাহফিল ওয়াজ মাহফিলে শুরু করলে। বুঝতে পারছেন কথা আমার? তাহলে তাফসীর করতে হবে কোরআনের এইভাবে, কোরআনের তাফসীর কোরআন দিয়ে, তারপরে কোরআনের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা, তারপরে কোরআনের তাফসীর করতে হবে সাহাবায়ে কেরামের উক্তি বা আমল দ্বারা, কোরআনের তাফসীর করতে হবে তাবেঈনদের মতামত দ্বারা, যেহেতু তারা কাছাকাছি যুগে নবী সাল্লামের যুগ জামানা পেয়েছেন, দেখেছেন এই কোরআনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটি কেমন ভাবে সাহাবারা করেছেন, সেই জন্য তাদের উক্তির একটা গুরুত্ব রয়েছে, ওইট ওজন রয়েছে। বাকি আমাদের মতো লোক বক্তারা আলেমরা নিজের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসারে হ্যাঁ এইরকম করে জিকির করো, ছয় লতিফার জিকির করো, এই দিক থেকে জিকিরটা ছাড়ো যাতে করে বাম দিকে কলম এইভাবে জিকির হয়, এগুলি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ মাত্র, বুঝতে পারছেন? মনের পূজা ইত্তিবাউল হাওয়া এর না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন তাফসীর দেখেন এই আয়াতের, হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল ফেরেশতাগণ, তারপরে তাদের অন্তর থেকে ভয় ভীতি দূরীভূত হইল। এ সম্পর্কে কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছেন কাল ইরশাদ করছে, ইযা কাযাল্লাহুল আমরা ফিস সামাই, যখন মহান আল্লাহ আকাশে কোনো ফয়সালা করেন, কাদা একে বলা হয় তাকদীর, আল কাদর ওয়াল কাদা, আরবি ভাষায় তকদির কে ভাগ্য কে দুইটি ভাষা বলা হয়, একটা হচ্ছে আল কাদর মানে নির্ধারণ করা আর আরেকটা হচ্ছে ফয়সালা করা। আচ্ছা ফয়সালা যখন হলো সেটা নির্ধারণ করা হলো, এই কাদার মানে নির্ধারণ করা তকদির ওখান থেকে, আর কাদা মানে ফয়সালা করা, ইযা কাদাল্লাহ যখন আল্লাহ ফয়সালা করেন, কি ফয়সালা করলেন? অমুক আমজাদ সাহেবের ঘরে একটি ছেলে দিতে হবে, এটা আল্লাহ ফয়সালা, তার ঘরে একটি মেয়ে সন্তান দিতে হবে বা তার ঘরে ছেলে মেয়ে হবে না, আল্লাহ ফয়সালা, বুঝতে পারছেন? অমুক সাহেবের অমুক তারিখ এন্তেকাল হবে, ফেরেশতারা শুনে নাও এবং মালাকুল মত তুমি প্রস্তুত নোট করে নাও, তোমার অমুক দিনে অমুক তারিখে এতটা সময় এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড অমুকের মত হবে, কিভাবে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে বা অমুক রোগে আক্রান্ত হয়ে ইত্যাদি ইত্যাদি। ইযা কাদাল্লাহ যখন আল্লাহ ফয়সালা করেন, যে কোনো ফয়সালা, অমুকের চাকরি নাই তার চাকরির একটা ব্যবস্থা হইতে হবে, ইযা কাযাল্লাহুল আমরা ফিস সামায়, যখন আকাশে আল্লাহ ফয়সালা করেন কোন কাজের, আমর মানে কাজের, দারাবাতিল মালায়েকাতু বি আজনিহাতিহা, মহান আল্লাহ কত যে মহান, এই অসংখ্য ফেরেশতা কি করেন তখন, দারাবাতিল মালায়েকাতু বি আজনিহাতিহা, তাদের ডানাগুলিকে তখন নড়াতে শুরু করেন, খাদআন লিকাউলিহি, তার কথার অনুগত হয়ে, আনুগত্য প্রকাশের উদ্দেশ্যে আনুগত্য প্রকাশ করেন ফেরেশতাগণ তাদের ডানাগুলিকে, যেমন পাখি দেখেছেন পাখি ডানা লাফায় তাদের, তো এইভাবে ফেরেশতাগণ অনুগত্য, খাজান লিকাউলিহি, আল্লাহর যে আদেশ হয়েছে আল্লাহর বাণী নাজিল হয়েছে হুকুম হয়ে গেছে এই করতে হবে, তখন তারা আনুগত্য স্বীকার করে বশত্ব প্রকাশ করেন তাদের এই ডানা নড়ানোর মাধ্যমে। তখন একটি আওয়াজ হয়, তখন একটি আওয়াজ হয়, আকাশের আওয়াজ বা আল্লাহর ওহির আদেশের আওয়াজ, কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, সে আওয়াজটি হয় সিলসিলা মানে শিকল, আলা সাফওয়ান, আর শিকলকে যদি আছাড় দেওয়া হয় শক্ত পাথরের উপর, শক্ত ভারী পাথরের উপর, পাথরের উপর যদি লোহার শিকল পড়ে তাহলে আওয়াজ যেমন হয় ঝনঝন ঝনঝন করে যে আওয়াজ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে যখন ওহি আসতো বিভিন্ন প্রকরণের ওহি হইতো, তার মধ্যে একটি ওহি ছিল এরকম, ও আহিয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস,
ঘন্টার যে বাজনা হয় সেরকম বাজনার মতো আওয়াজ হয় আর ওহী আসে, ফেরেশতাকে দেখা যায় না, ফেরেশতা অদৃশ্য। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন কিন্তু দেখা যায় না, আর কখনো মানুষের আকার ধরে আসতেন, আর এক দুইবার তিনি আপন আকৃতিতে এসেছেন বা দেখা করেছেন। তো কান্নাহু সিলসিলাতুন আলা সাফান ইয়ানফুজুহুম যালিক, এই যে আওয়াজ হয় এই আওয়াজের প্রতিক্রিয়া ইয়ানফুজুহুম সমস্ত ফেরেশতাগণের অন্তরে পৌঁছে যায়, প্রতিক্রিয়া নক করে তাদের অন্তরকে, একে বলা ইয়ানফুজুহুম যালিক। দেখেন আপনি একটি কথা শুনলেন, কান্নে শুনলেন আর এক কান দিয়ে বেরিয়ে গেল, কোনো প্রতিক্রিয়া হলো না, ঠিক না? আর একটি কথা শুনলেন আপনার অন্তরে গিয়ে আঘাত করলো, নক করলো, ওর একটা তাসির আছে, প্রতিক্রিয়া আছে, সবসময় নক করছে, সবসময় আপনাকে সচেতন করছে সেই বাণীটি, মূল্যবান বাণী। আপনার আব্বা বলেছেন, বিদায়ের সমাখানে বলেছেন, আপনাকে যখন বিদায় করছেন উপদেশ দিয়েছেন, আপনার আম্মা অথবা শেষ মুহূর্তে যখন ইন্তেকাল করছিলেন ওমর অবস্থায় একবার সচেতন হয়ে আপনাকে একটি আদেশ করলেন, বাবা জীবনে নামাজটি ছাড়বে না, বাবা তুমি আমার মেয়েদের সাথে সদ্ব্যবহার করিও, আমার ছোট ছেলেরা রয়েছে নাবালকরা, বড় ছেলে তুমি আমার ছোটদের সাথে ভালো আচরণ করিও। আঘাত করেছে আপনার, নক করেছে অন্তরে, মাঝে মাঝে এই কথা স্মরণ আসে, যখনই ওই ছোট ভাইগুলোর দিকে তাকাতে যান, যখনই বোনদের কথা খেয়ালে আসে, যখনই এই যে উপদেশগুলো নামাজের কথা মনে পড়ে, তখন নক করে যে আমার আম্মার এই উপদেশ এনেছে। এটি হচ্ছে এনফোজম জালিক, প্রতিক্রিয়া সৃষ্টি করে। তো এই ফেরেশতাদের ওপর এই প্রতিক্রিয়া সৃষ্টি করে এই আওয়াজ, হাত্তা ইযা ফুজ্জি আন কুলুবিহিম, এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে, আরেকটি আগের হাদিস রয়েছে সাইকু, তারা হুশ হারা হয়ে পড়ে, দিশে হারা হয়ে যান, তারপরে তাদের অন্তর থেকে এই ভীতি দূর হয়, হাত্তা ইযা ফুজ্জি আন কুলুবিহিম আয়াতের অংশ। তখন তারা একে অপরকে জিজ্ঞেস করেন, কালু মা যা কালা রব্বুকুম, মহান আল্লাহ কি আদেশ করেছেন? সবাই তো শুনতে পাননি, আল্লাহর যে ফেরেশতা প্রথম জিবরাইল, হাদিস আছে জিবরাইল আলাইহিস সালাম প্রথম শুনতে পান, কালু উল হক, বলেন যে আল্লাহ সত্য নাই কথা বলেছেন, ওহুল আলিউল কবির। এই ফয়সালা হয়ে গেল, ফেরেশতারা একে অপরকে জিজ্ঞেস করছেন, ফেরেশতাদের মাঝে খবরটি ছড়াচ্ছে। জি, যেমন এখানে যদি মাইক না থাকতো, মাইকের আওয়াজ, লাউড স্পিকারের আওয়াজ এই পেছন পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যদি না পৌঁছিত আর অনেক লোক হতেন তাহলে হয়তো আশেপাশের লোকেরা শুনতে পাচ্ছেন, আর যারা শুনতে পাচ্ছেন না তারা ওই সামনের লোকে ভাই কি কথা হইলো, কি কথা হইলো জিজ্ঞেস করছেন, আবার কানে কানে শুনলেন, আবার আপনার পেছন তার পেছনে যে লোক আছে সে তার আগের লোকটিকে জিজ্ঞেস করছে, ভাই কি কথা হইলো, কি কথাটি বলা হইলো, ঠিক না, হয় কি নয়? তো এইরকম অসংখ্য ফেরেশতা রয়েছেন আকাশে, তারা একে অপরকে জিজ্ঞেস করতে থাকেন। এই সময় সুযোগ নেই শয়তান, জিন সুযোগ নেই আকাশের খবর শোনার জন্য, যে কালকের জন্য যে রাত্রে আজকে ফয়সালা হইলো, কালকে কি হবে, কে মরবে, কে জন্ম নেবে, কার অ্যাক্সিডেন্ট হবে, কাকে রোগে আক্রান্ত হবে, কার রোগ দূর হবে, কে চাকরি পাবে, কে চাকরি হারাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফয়সালা যা পৃথিবীতে হয়। তো ফায়াসমাউহা মুস্তারিকুস সামা, যারা কথা চুরি করেন আকাশের কথা চুরি করে, কারা? শয়তানরা। শয়তানরা আকাশের কথা চুরি করে, মুস্তারিকুস সামা এদেরকে বলা হয়েছে, সামা মানে শ্রবণ, শ্রবণ চুরি করে এরা, শোনা চুরি করে শোনে এরা, আকাশের কথা চুরি করে শোনার চেষ্টা করে। এরা শোনার চেষ্টা কিভাবে করে? এরা তো জমিনে বসবাস করে, তাই না? জমিন থেকে ওপর দিকে এরা দ্রুত গতিতে ছুটে যায়, যত দূর যেতে পারে ছুটার, আকাশের কাছে পৌঁছার চেষ্টা করে, এমন জায়গায় পৌঁছার চেষ্টা করে যেখানে মানুষ পৌঁছিতে পারবে না, যেখানে অক্সিজেন পাবে না, মানুষ পৌঁছিতে পারবে না, সেখানে দ্রুত, যেহেতু খুব জিন ছুটতে পারে, শয়তান ছুটতে পারে, সেজন্য এরা আকাশের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে, তারপর কান লাগিয়ে থাকে ভালো করে যে কি ওপরে আলোচনা হচ্ছে। প্রথম আকাশে, সাত আকাশের ওপর থেকে খবর আস্তে 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 প্রথম আকাশে ফেরেশতার আলোচনা, একে অপরকে শোনাচ্ছেন, শুনছেন, হ্যাঁ আজ এই ফয়সালা হয়েছে, এই ফয়সালাগুলি হয়েছে, অমুক দেশে এই হবে, অমুক দেশে এই হবে, অমুক দেশে এই হবে, অমুক দেশে ভূমিকম্প হবে, অমুক দেশে বোম বৃষ্টি হবে, অমুক দেশে জলোচ্ছ্বাস হবে, অমুক দেশে ঘূর্ণিঝড় হবে, ইত্যাদি, এগুলিও ফয়সালা, সমস্ত ফয়সালা। এই কথাগুলি কান লাগিয়ে শোনার চেষ্টা করেন এই জিনেরা, যে শোনার চেষ্টা করেন কেমন করে তা দেখুন এই হাদিস রয়েছে। ও মুস্তারিকুস সামা হাকাজা, যারা এই শ্রবণ চুরি করে মানে চুরি করে শুনতে চেষ্টা করে, এরা এইভাবে, হাকাজা মানে এইভাবে, কিভাবে? ওয়াসাফাহু সুফিয়ান, সুফিয়ান এই হাদিসের একজন বর্ণনাকারী, এই সুফিয়ান রহমতুল্লাহ আলাই মহাদ্দেস, সুফিয়ান ইবনে উয়াইনা বা সুফিয়ান সাওরি, দুইজন সুফিয়ান মহাদ্দেসদের মধ্যে রয়েছে। তো এই সুফিয়ান বলছেন কি করছেন, বেকাফেহি, এটাকে বয়ান করলেন, ওয়াসাফাহু বর্ণনা করলেন এই নিয়মটিকে তাদের শোনার বা তাদের পদ্ধতিটিকে, বেকাফেহি তার হাত দ্বারা, কাফ বলে এই হাতটাকে, হাতের তলা, এই দিয়ে তিনি বুঝালেন, ফাহাররাফাহা, এই হাতটি এইভাবে না রেখে বা এইভাবে না রেখে এই হাতটি এইভাবে, হাররাফাহা মানে এইভাবে রাখলেন হাতটি, আর কি করলেন, হাররাফাহা হইল ওইটি,
আর ওয়াবাদদাদা বাইনা আসাবেহি আঙ্গুলগুলির মাঝে ফাঁক ফাঁক করে দিলেন, এরকম চেন না ছিল এরকম দিলেন এরকম করে, বুঝতে পারছেন? এটি সব নিচে আছে, তার উপরে তার উপরে তার উপরে, এইভাবে এইভাবে বোঝাতে চাইলেন কি যে শয়তানরা বা জিনেরা এইভাবে থাকে, মানে যে জিন বেশি শক্তিশালী সে উপরে চলে গেছে একবারে, এ হচ্ছে বেশি শক্তিশালী জিন, আকাশের কাছাকাছি চলে গেছে, তার নিচে লাইন লাগিয়ে আছে, তারাও খুব ভিড় করে আছে, গ্যাদারিং করে আছে, এই উপর দিকে চলে গেছে, তার পেছনে আছে, তার পেছনে আরেক শয়তান, তার পেছনে আরেক শয়তান, তার পেছনে আরেক শয়তান, এই শয়তান কান দিয়ে আকাশের কথা শুনতে পেলো, ও শুনতে পেয়েছে খুব খুশি, আমি শুনে ফেলেছি, তখন নিচেটা জিজ্ঞেস, এই কি হয়েছে কি হয়েছে, কি বলছে উপরে, কি বলছে ফেরেশতারা, বলছে এই বলছে এই ফয়সালা, অমুক লোক কালকে মরবে, অমুক দেশে এইরকম বিপদ আপদ আসবে, তারপরে এই জিজ্ঞেস, হ্যাঁ কি 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 শোন বলো বলো, এ বলছে, তারপরে এ জিজ্ঞেস করছে, একে বলা হলো, এ তখন একে বলছে, এইভাবে জমিন পর্যন্ত জিন শয়তানদের কাছে খবর পৌঁছে, ওই খবর জিন শয়তানরা তখন নিয়ে এসে কি করে গণকদের কাছে পৌঁছে দেয়, গণক যারা হাত গুনে কথা বলে বা জিন জিন ব্যবহার করে জিন বসে করে ভবিষ্যতের কথাবার্তা বলে, ওই যে বলছিলাম কাদের কথা, শুধু গণক মানে যারা বাজারে ওই মার্কেটে ফুটপাতে যারা গণক তাদের কথা নয়, যারা হাত দেখে, এই যে পীর গণক, পীর নামক গণক যারা আছে, তারা যে বলে আপনার 10 বছর হয়ে গেল বিয়ে শাদী, আপনার লহে মাহফুজ আপনার ছেলে মেয়ে পাচ্ছি না, বলে বুঝছেন না, লহে মাহফুজ আমি দেখলাম ভালো করে, ধোকাবাজি, লহে মাহফুজ আল্লাহ ছাড়া কেউ জানে না, আগে বলেছি তাই না, লহে মাহফুজ ভালো করে তদন্ত করে দেখলাম আপনার ভাগ্যে কোনো ছেলে মেয়ে নেই, বুঝতে পারছেন, এরকম কথাবার্তা বললো। আচ্ছা, এই কথাবার্তাতে 100 মধ্যে 99টি মিথ্যা হতে পারে, 1টি সত্য হয়ে যায়, মানে 100 জনকে বললো বিভিন্ন মন্তব্য, কাকু বলে তোমার ছেলে হবে যাও, কাকু বলে তোমার ছেলে হবে না, কাকু বলে তোমার মেয়ে হবে যাও ছেলে হবে না, বিভিন্ন রকম বললো, তার মধ্যে 100টির মধ্যে 1টি সত্য হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে রয়েছে। আচ্ছা, এই বিষয়টি আগে বাড়ার আগে আরেকটি কথা বলে দিই, যে শয়তানরা আকাশের দিকে যায়, এটা কেমন, যেমন আমরা পানিতে ডুব দিয়ে মাটির দিকে যেতে চাই। আমাদের এক শায়খ বলছিলেন যে একবার এক জিন, জিন তো মানুষের উপর সওয়ার হয়, যাকে জিন ধরে শয়তান ধরে, তো জিন নেমে এসেছে তার উপর, তখন তাকে সেই শায়খ বলছেন, জিজ্ঞেস করলাম, উনি নিজে বলছেন সরাসরি আমার সাথে গল্প, জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা যে হাদিস আছে, এই বুখারীর হাদিসটি ওই জিনের সামনে তুলে ধরলেন তিনি, তোমরা যে উপর দিকে যাওয়ার চেষ্টা করো আকাশের খোঁজ খবর নেওয়ার জন্য, তোমরা কিভাবে যাও, অথচ উপর দিকে এমন একটা স্তর আছে যেখানে যাওয়ার পরে অক্সিজেন নেই, সেখানে মানুষ মারা যাবে, থাকতে পারবে না, তোমরা ও জীব প্রাণী তোমরা, তাহলে কি করে সেখানে শ্বাস প্রশ্বাস কোথা থেকে পাও, আর কিভাবে তোমরা বেঁচে ওখান থেকে ফিরে আসো। এর উত্তরে সেই জিন বলছে, শুনেন সেই জিনের কথা, তারা যাই তো কিভাবে, বলছে আপনারা যেমন পানির তলায় যান আর আবার ফিরে আসেন শ্বাসকে ধরে নিয়ে, ওই রকম আমরাও শ্বাস ধরে ছুটি ওপর দিকে, যত জোরে পারলাম ছুটলাম, আর যত দূর পারলাম দেখছি হ্যাঁ এতদূর আসতে পেরেছি, এখন আবার ফিরে যেতে হবে, ওটা চিন্তা করতে হবে, নাহলে শ্বাস পুরিয়ে এখানে যদি শ্বাস পুরিয়ে যায় তো মুশকিল আছে, তখন আবার ওখান থেকে দৌড় দিলাম, রিটার্ন চলে এলাম, আবার তখন আর একবার টান দিলাম, চেষ্টা করলাম, এইরকম করে আমরা আকাশের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, এটি হচ্ছে শয়তানের বক্তব্য, জিনের বক্তব্য, বুঝতে পারছেন না। এই বক্তব্যটিকে সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যে তিনি বুঝালেন হাত দিয়ে, যে এই জিনেরা শয়তানরা যে যত শক্তিশালী ওপর দিকে পৌঁছার চেষ্টা করে, ওপর দিকে আছে কেউ নিচে আছে কেউ নিচে আছে কেউ নিচে আছে, যতদূর যে পৌঁছতে পারলো, এইভাবে আকাশের খবর তারা নেওয়ার চেষ্টা করে, আকাশের খবর নিয়ে নিল, তারপরে কি করে, ফায়ুলকিহা ইলা মান তাহতাহ, যে সবচাইতে ওপরে যে শয়তান যেতে পেরেছে, যে জিন যেতে পেরেছে, সে তার নিচে যে শয়তান আছে তাকে বলে, কুটুর কুটুর করে কানে কানে, যে এই হয়েছে, এই ফয়সালা হয়েছে, এই কাজগুলি হবে শুনতে পেলাম, তারপরে যে নিচে ছিল সে শুনলো, তখন সে কি করে, সুম্মায়ুল কিহাল আখার ইলা মান তাহতাহ, যে শুনতে পেলো তারপরে সে তার নিচের শয়তানদেরকে বললো যে হ্যাঁ হ্যাঁ এই ফয়সালাগুলি হয়েছে, হাত্তা ইউলকিহা আলা লিসানি সাহির আবিল কাহেন, তারপরে সাহের জাদুকর কাহেন গণক জাদুকর অথবা গণকের কানে পৌঁছে দেওয়া হয় যে আগামী কালকে এই হতে যাচ্ছে, আগামী বছরে এই হতে যাচ্ছে, অমুক দেশে এই হতে যাচ্ছে, অমুক দেশে আগামী ইলেকশনে অমুক দল জিততে যাচ্ছে, অমুক দল হারতে যাচ্ছে, অমুক দলের ভরা ডুবি হবে, ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারছেন না। এই খবরগুলি আকাশ থেকে চলে আসে জাদুকরের কাছে আর গণকের কাছে, আর পীর নামী জাদুকর গণকদের কাছে চলে আসে, যেহেতু এরা জিন বসে করে আর এরা শিরিক করে, এরা গায়রুল্লাহর কাছে মদত চায়, এরা জিনের কাছে শয়তানের কাছে মদত চায়, এর মাধ্যমে কিছু গাইবী কথা বলার দাবি করে আর কিছু তাদের সত্য হয়ে পড়ে। কেমন সত্য হয়ে পড়ে দেখুন, হাদিসটি পুরা করলে বুঝতে পারবেন।
হাত্তা ইউলকি আলা লিসানি সাহির আউল কাহিন ফারুব্বামা আদরাকাহু শিহাব। এই যে আকাশ থেকে কোন খোঁজ খবর নিয়ে ছুটে আসলো, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কি করে, এদের উপর অগ্নি সম্পদ করে আঘাত করে, আগুনের কোড়া কষাঘাত করে। আগুনের কষাঘাত, যে তারা ছুটে পড়ে না, তারা খসে পড়ে, এটি হচ্ছে আগুনের কষাঘাত। শিহাবুম মুবিন ফাআতবাহু শিহাবুন সাকিব, কোরআন আল্লাহ বলেছেন। এই শিহাবের কথা, এই অগ্নি সম্পদের কথা সূরা মুলকে রয়েছে, এছাড়া অন্য সূরাতেও রয়েছে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছে, ফারুব্বা মা আদরাকাহু শিহাব, ওই যে আকাশের কথা শুনে আবার রিটার্ন পালিয়ে আসছে শয়তান, তখন তাকে অগ্নি সম্পদ ধরে বসে, মানে আঘাত করে বসে। কাবুল আইনুল কেয়াহা, অনেক সময় সেই কথা জাদুকর গণকের কাছে পৌঁছার আগেই তাকে কষাঘাত করা হয়, অগ্নি সম্পদের আগুনের কষাঘাত করা হয়। অরুব্বামা আলকাহা কাবুল আইনুদরে কাহু, আর অনেক সময় অগ্নি সম্পদ হওয়ার আগে সে ছুটে পালিয়ে আসলো, বেঁচে গেল, মানে তাকে আঘাত লাগলো না, সে শয়তানকে আঘাত লাগলো না, আঘাত থেকে বেঁচে গেল। তারপরে সে গণকের কাছে, জাদুকরের কাছে পৌঁছিয়ে দিল। যখন পৌঁছিয়ে দিল, ফায়াক যেব মাহা মিয়া তাকাজিবা, ওই একটি সত্য যে আকাশের ফয়সালা যে শুনেছে, তার সাথে একশোটি মিথ্যার সংযোজন করে। ফায়াক যেব মাহা মিয়া তাকাজিবা, আমি তো একশো বললাম, নিরানব্বই আর একশো না, নিরানব্বই মিথ্যা আর এক সত্য নয়, বরং একশো একটির মধ্যে একশোটি মিথ্যা আর একটি হচ্ছে সত্য। নবী সাহেব কি বলছেন, ফায়াক যেব মাহা, ওই আকাশের যে সত্য কথাটি ফয়সালা, তার সাথে মিয়া তাকাজিবা একশোটি মিথ্যার সংযোজন করে। শয়তানও করতে পারে, কারণ নবী সাহেব বলছেন ওয়াহুয়া কাযুবুন, আবু হুরায়রার যে হাদিসের চোর, যে শয়তান চুরি করতে এসেছিল সাদকা যাকাতের খেজুর মসজিদ নববীতে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটিতে বুখারীতে বলেছিলেন যে আয়াতুল কুরসির ফজিলত তো সত্য বলেছে শয়তান, কিন্তু সে মহামিথ্যুক, কাযুব, চরম মিথ্যুক। সে জিনেরা মানুষ চাইতে বেশি মিথ্যা কথা বলে, বুঝতে পারছেন, চরম মিথ্যা কথা বলে, কারণ নিজে নতি স্বীকার করতে রাজি নাই, মানে একটু বড় থাকতে হবে, বেশি কথা বলতে হবে, তাহলে মানুষ চাইতে বেশি মিথ্যুক। মানুষের মধ্যে অনেক মিথ্যুক আছে, কিন্তু ওদের পার্সেন্টেজ মিথ্যুকের আরো বেশি, জিন শয়তানদের। একশোটি মিথ্যা বলে, ঝুঠ বলে, আর একটি সত্য বলে, কিন্তু একটি সত্য হলে তখন পীর তো পীরে কামেল হয়ে যায়, বুঝছেন না, তখন ওইটিকে মুরিদরা তখন খুব আওড়িয়ে বাড়ায়, বলে বাড়ায়, দেখো আমাদের পীর সাহেব বলেছিলেন যে অমুক লোকের ছেলে হবে, দেখো তার এক বছর পরে ছেলে হলো, তা যেই দিন পীর সাহেবের দরবার থেকে ফিরে গেছে হুজুর কিবলার কাছ থেকে, তারপরে গিয়ে তার স্ত্রী গর্ভবতী হয়েছে, বুঝতে পারছেন। একটি সত্য আর যে একশোটি মিথ্যা, ও একশোটি মিথ্যার কোনো খেয়ালই করলো না, ও একটি যে সত্য কথা আকাশ থেকে শুনে এসেছে শয়তানরা, আর বলে দিয়েছে ওই পীর নামক জাদুকর গণককে, ভণ্ডকে, ওতেই সে কামেল পীর, হক্কানি পীর হয়ে গেল। আর তার মুরিদদের সংখ্যা তখন বাড়তে শুরু হইলো, হু হু করে একবারে, ইয়াদখুলুনা ফি দিনিল পীরে আফওয়াজা, বুঝছেন না, আল্লাহ বলছেন ইয়াদখুলুনা ফি দিনিল্লাহ আফওয়াজা, এরা তখন সেই পীরের মুরিদ একবার আফওয়াজা, দলে দলে পীরের মুরিদ হওয়া শুরু হইলো, পীরের ধর্ম অবলম্বন করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াক মাহা মিয়া তাকাজিব, একশোটি মিথ্যা কথা বলে। ফায়ুকালু আলাইসা কদ কালা লানা ইয়াউমা কাজা ওয়া কাজা, যে কথাটি বললাম, তখন লোকেরা যে শুনে ওই যে পীরের কথা বা গণকের কথা বা ওই জাদুকরের কথাবার্তা শুনে, তখন বলে দেখো তো অমুক দিনই বলেনি যে কালকে অমুক লোক মারা যাবে, এই কথা বলেনি, অমুক দিন বলেনি যে ওই লোকটি যে রুগী হয়ে আছে, বিছানায় পড়ে আছে, সে সুস্থ হয়ে যাবে, দেখো সুস্থ হয়ে গেছে, অমুক দিনই যে কথাটি বলেছিল হয়েছে না, বাস্তবে প্র্যাকটিক্যাল হয়েছে, অমুক পীরে যে বলেছিলেন এই যে এরকম হবে হয়েছে, আলাইসা কদ কালা লানা, আমাদেরকে কি বলেনি যে অমুক দিনে এই হবে, অমুক দিনে এই কথাটি বলেছিলেন, দেখো বাস্তব সত্য হলো। ফায়ুসাদদাকু বিতিলকাল কালিমা আল্লাতী সুমিআত মিনাস সামা, একটি কথা যে আকাশ থেকে শোনা হয়েছিল, সেই কথার কারণে ওই জাদুকরের কথা, ওই গণকের কথা বা ওই ভণ্ড পীরের সমস্ত কথাকে সত্য মনে করে, মনে করা হলো যে ওলিয়ে কামেল, আল্লাহর নেক বান্দা, এ হচ্ছে হক্কানি পীর, আল্লাহর ওলি, এ হচ্ছে পীরে কিবলা, আর তাদের মুরিদানের সংখ্যা বাড়তে শুরু হলো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুখারী শরীফের হাদিস। দ্বিতীয় হাদিস শুনুন এই সম্পর্কে, যে আল্লাহর ফয়সালা আকাশে হয় তখন কি অবস্থা হয়। আনি নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তাল বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা আরাদাল্লাহু তাআলা আন ইউহিয়া বিল আমর, যখন মহান আল্লাহ কোন কাজের ওহী করার উদ্দেশ্য করেন, তাকাল্লামা বিল ওয়াহি, তখন তিনি সে ওয়াহি সম্পর্কে কথা বলেন, সে আল্লাহ, আল্লাহর কালাম, ওহী আল্লাহর কালাম, আল্লাহর আদেশ হয়, আল্লাহ এই ওয়াহি সম্পর্কে কথা বলেন, আখাযাতিস সামাওয়াতি মিনহু রাজফা, তখন এই সব সাত আকাশেই, সামাওয়াত যে সাত আকাশ রয়েছে আমাদের উপরে, এই সাত আকাশেই কম্পন শুরু হয়ে যায়, রাজফা কম্পন, ভূমিকম্প শুরু হয় আকাশেই। আকাশ কেন কাঁপতে শুরু হয়,
নবী বলছেন খাওফান মিন আল্লাহ, তারপরের অংশটুকু খাওফান মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, আকাশ ভীত সন্ত্রস্ত, আল্লাহর আদেশ হয়েছে। কি যে আদেশ হয়, আদেশ হয়েছে আল্লাহ, এই আদেশ যে আল্লাহর হয়েছে এতেই কম্পমান অবস্থা শুরু হয়ে যায় আকাশগুলির। আও কালা, আরেকটি রিওয়ায়েতে বর্ণনা রয়েছে রেদাতুন শাদীদা, অত্যন্ত কম্পমানের সাথে সাথে আওয়াজ, বিকট আওয়াজ, রেদাতুন শাদীদা, বিকট আওয়াজ শুরু হয়ে যায় আকাশে। খাওফান মিন আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহকে এত ভয় করে আল্লাহর আকাশগুলি, আল্লাহর জমিন ভয় করে, কিন্তু মানুষ ভয় করে না, পাহাড় ভয় করে, মানুষ ভয় করে না। এই জন্য আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি পাহাড় পর্বত মালার উপর এই কোরআন নাজিল করতাম, লারাইতাহু খাশিয়া মুতাসাদদিয়া মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দেখতে টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড়। কিন্তু মানুষ, মানুষের অন্তর, অনেক মানুষের অন্তর পাহাড়ের পাথর চাইতেও শক্ত। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা আসাদ্দু কাসম, কারো কারো অন্তর রয়েছে যে পাহাড় চাইতেও শক্ত। ফাইজা সামিয়া যালিক আহলুস সামাওয়াত, আকাশ তো যখন উপলব্ধি করলো যে আল্লাহর আদেশ হচ্ছে, তখন ভূমিকম্প শুরু হয়ে যায় আকাশে, বিকট আওয়াজ শুরু হয়। কিন্তু যখন আকাশের অধিবাসীরা শুনতে পায়, ফাইজা সামিয়া যালিক আহলুস সামাওয়াত, আহলুস সামাওয়াত মানে আকাশের অধিবাসী যারা, অর্থাৎ ফেরেশতাগণ, আকাশে বসবাস করে কে, ফেরেশতা, ফেরেশতাগণ যখন শুনতে পান সাইকু, তখন তারা হুঁশ হারা হয়ে যান, বেহুশ হয়ে যান, অচেতন। যেমন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন তুর পাহাড়ে, আল্লাহর নূরের তাজল্লিতেই বেহুশ হয়ে যান, আল্লাহর আদেশের কথা শুনতেই, আল্লাহর আদেশ হতে ফেরেশতাগণ, ওয়া খারু লিল্লাহি সুজ্জাদান, এবং সেই অবস্থায় সিজদায় অবনত হয়ে যান, অচেতন হয়ে হুঁশ হারা হয়ে পড়েন, আর তারপরে তারা সিজদায় পড়ে যান। ফায়াকুন আউওয়ালা মান ইয়ারফাউ রাসাহু, জিবরীল সিজদায় পড়ে রয়েছেন, আল্লাহর আদেশ হয়েছে, ভয় ভীত সন্ত্রস্ত সিজদায় পড়ে রয়েছেন, দিশেহারা, হুঁশ হারা, হয়তো পুরোপুরি হুঁশ হারায় না, সায়েক, জরুরি নয় যে পুরোপুরি হুঁশ হারা হইতে হবে, সায়েকা মানে পুরোপুরি হুঁশ হারা হয়, যেমন একবার অচেতন, আর হয়তো কিছু হুঁশ হারা হয়ে গেছে, মানে হতভম্ব, যেমন যদি একটা সাংঘাতিক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে ছিলেন যে যে অ্যাক্সিডেন্টে গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, দু চার পাল্টি খেয়েছে, তারপরে হুঁশ হারা হয়ে যায় মানুষ, অর্ধেক হুঁশ হারা হয়ে যায়, কি করবে দিশেহারা, সেই সময় এ হুঁশ নেই যে এদিক দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো, কি এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবো, তো হুঁশ হারা, কিছু হুঁশ নেই তার, অথচ হুঁশ আছে, কিন্তু হুঁশ হারার মতো অবস্থা, সেজদায় অবনত হন, তখন তারা এরকম হুঁশ হারা হয়ে, অর্ধ হুঁশ হারা হয়ে সেজদায় অবনত হয়ে যান। ফায়াকুন আউওয়ালা মান ইয়ারফাউ রাসাহু জিবরীল, সর্বপ্রথম যিনি মাথা উঠান সচেতন হয়ে সেজদা থেকে, তিনি কে, জিবরীল আলাইহিস সালাম, জিবরাইল ফেরেশতাদের যিনি সর্দার। ফায়ুকাল্লিমাহুল্লাহু মিন ওয়াহিহি বিমা আরাদ, আল্লাহ যে ওহি করার ইচ্ছা করেছেন, আদেশ করার ইচ্ছা করেছেন পৃথিবী সম্পর্কে, সে সম্পর্কে আল্লাহ তার সাথে কথা বলেন, জিবরাইলকে বলেন এই করতে হবে, জিবরাইল যাও, সুম্মা ইয়ামুরু জিবরীল আলাল মালায়েকা, তখন জিবরাইল এখন ফেরেশতাদের কাছে যে যে ডিপার্টমেন্ট রয়েছে খবর পৌঁছাবে, বা ওহির জামানায় যে কোরআনের ওহির জামানা ছিল তখন তিনি আসছেন জমিনে, নেমে আসছেন খবর নিয়ে, সুম্মা ইয়ামুরু জিবরীল আলাল মালায়েকা, অতঃপর অতিক্রম করেন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল হয়ে, ফেরেশতারা যে বিভিন্ন আকাশে রয়েছেন সেসব হয়ে তিনি অতিক্রম করে আসেন। কুল্লামা মাররা বিসামাইন, যখনই কোন আকাশে তিনি অতিক্রম করেন, সালাহু মালায়েকাতুহা, সে আকাশের ফেরেশতারা জিজ্ঞেস করেন, সপ্তম আকাশ থেকে ষষ্ঠ আকাশে আসলেন, জিজ্ঞেস করেন সেখানকার ফেরেশতারা, পঞ্চম আকাশের ফেরেশতা জিজ্ঞেস করেন, চতুর্থ আকাশের ফেরেশতা জিজ্ঞেস করেন, তৃতীয় আকাশের ফেরেশতা জিজ্ঞেস করেন, দ্বিতীয় আকাশের, প্রথম আকাশের, এইভাবে আকাশের ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করতে থাকেন, মাযা ক্বালা রব্বুনা, আমাদের রব প্রতিপালক আল্লাহ কি বলেছেন, আজকে কি আদেশ হয়েছে আল্লাহর, ইয়া জিবরীল, হে জিবরীল, ফায়াকুলু জিবরাইল, জিবরাইল বলেন কাল কালাল হক, আল্লাহ সত্য বলেছেন, নাই কথা বলেছেন, নাই আদেশ করেছেন, ওয়াহুয়াল আলিউল কবীর, এবং সেই আল্লাহ মহা উচ্চ এবং সুমহান, কবীর, সুমহান। যেহেতু প্রতিদিন অসংখ্য আদেশ আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের হচ্ছে, কোনটিকে নির্ধারিত করে বলে এই আদেশ হয়েছে, সেই আর আদেশ, আদেশ সম্পর্কে অবশ্যই জিবরাইল ফেরেশতা থেকে জানিয়ে দেন যে এই হয়েছে, কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, এর মানে এই নয় যে ফেরেশতা জিবরাইল বলেন ওদেরকে যে কালুল হক, হক বলেছেন, হক বলেছেন, না, কি বলেন যে হ্যাঁ আজকে এই ফয়সালা হয়েছে, আজকে এই এই আদেশগুলি হয়েছে, এই এই ওহি হয়েছে, কথাগুলি বলেন, আর সেগুলি সব সত্য এবং সেগুলি হচ্ছে হক, ন্যায় সঙ্গত, সেজন্য তিনি এক কথায় বলেছেন যে কালুল হক, কালাল হক, আল্লাহ হক বলেছেন, মানে আল্লাহ যা বলেছেন, যা আদেশ করেছেন, এ হচ্ছে তাই এই, আর তা হচ্ছে চির সত্য হক, নাই। ফায়াকুলুনা কুল্লুহুম ইসলাম আকালা জিবরীল, যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে কালুল হক, হক বলেছেন সত্য, সমস্ত ফেরেশতা এক সুরে বলেন, একসাথে কি বলেন, কালুল হক ওয়া হুয়াল আলিউল কবীর, আল্লাহ সত্য বলেছেন, নাই বলেছেন, এবং তিনি সর্বোচ্চ সুমহান, এই কথা, এই বাক্যটি উচ্চারণ করেন তারা। তারপরে
ফায়াকুলুন কুল্লুহুম সমস্ত ফেরেশতাগণ বলেন মিসলা মা কালা জিবরাইল যখন জিবরাইল আলাইহিস সালাম যা কিছু বললেন ফায়ান্তাহি জিবরিল বিল ওয়াহিয়ে তারপরে জিবরাইল আলাইহিস সালাম ওয়াহি নিয়ে এখানে আরবিতে কিছু শব্দ নেই যেটা লেখাতে আসেনি ফায়ান্তাহি জিবরিল এটুকু আসেনি ফায়ান্তাহি জিবরিল জিবরাইল আলাইহিস সালাম ওয়াহি নিয়ে পৌঁছে যান ইলা হাইসু আমারাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা যেখানে আল্লাহ আদেশ করেছেন যেই দেশে আল্লাহ আদেশ করেছেন এই দেশ অমুক দেশে এই কাজটি হইতে হবে অমুক দেশে এই কাজ হবে অমুক দেশে এই কাজ হবে সেখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ নিয়ে পৌঁছে যান এই আদেশের বাস্তবায়নের জন্য এই ছিল দুইটি হাদিস মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা সম্পর্কে মানুষের ভাগ্য নির্ধারণ সম্পর্কে মানুষের জন্য যে সাত আকাশের উপর যে লহে মাহফুজ থেকে যে ফায়সালা হয় যে ফায়সালা ফেরেশতাগণ শোনেন তারপরে তার বাস্তবায়ন করেন সে সম্পর্কে এবং এ সম্পর্কে শয়তান জিন্নাত যে আকাশে গিয়ে আকাশের খবর জানার চেষ্টা করে সে সম্পর্কে এই দুইটি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস এবং কোরআনে কারিমের এই আয়াতের তাফসীর হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি